সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা জানুয়ারি 2022 কর্কট রাশি কর্কট লগ্নের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। জানুয়ারি 2022 নতুন বছরের প্রথম মাস শুরুই হচ্ছে কালসর্পযোগের প্রভাব দিয়ে। কালসর্পযোগ সংগঠিত থাকছে সৌরমণ্ডলে এবং গণ্ডন্ত প্রভাবও কিন্তু বিস্তার হবে বছরের প্রথমে। তবুও বৃহস্পতির যে কৃপা, যে দাক্ষিণ্য, সেটা অব্যাহত থাকবে। বহু মানুষ বৃহস্পতির শুভ ফল অনেকটাই অনুভব করতে শুরু করেছেন। বছরের শেষ প্রান্তে এসে 15 ডিসেম্বর অনওয়ার্ডস একটা সন্ধিক্ষণের পরিবেশ, আবহাওয়া তৈরি হয়, একটা টয়লাইট জোন, যখন আমরা হিসেব করি যে যে বছর প্রস্থান করছে, দ্য এক্সিটিং ইয়ার, সেই বছর আমাদের কী দিয়ে গেল, আমাদের জীবন থেকে কী নিয়ে গেল, এবং অধীর আগ্রহে অনেক প্রত্যাশা নিয়ে আমরা প্রতীক্ষা করি নতুন বছরের জন্য, যে নতুন বছর আমাদের জীবনের কিছু মোড় ঘুরবে। যদিও গ্রহ, কর্ম এবং প্রারব্ধই কিন্তু আমাদের জীবনকে চালনা করে। ইংলিশ কবি শেলি বলেছেন, উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আর সুইটেস্ট সংস আর দোজ দ্য টেল অফ স্যাডেস্ট থটস। তো এই কবিতার এই অংশটা কিন্তু অনেকটাই সেই ডেপথের, গভীরের ইমোশনাল একটা ইন্টেন্সিটি আনে বৃশ্চিকের, এবং বৃশ্চিকের প্রভাব দিয়েই নতুন বছরের প্রথম দিন শুরু হচ্ছে। তো যে বছর চলে গেল 2021, সেই বছর প্রতি মাসে 12টা মাসে জানুয়ারি টু ডিসেম্বর প্রত্যেকটা গ্রহের সঞ্চার গতিবিধি পরিবর্তনে কিন্তু আপনারা 12টা রাশির বিশেষ শুভফল শুনে এসেছেন। আমি শোনাতে পারিনি আপনাদের, সে ক্ষমতা, সেই দক্ষতা, সেই ক্যালিবার কিন্তু আমার নেই। তো আমার একটা আপনাদের কাছে আবেদন আছে, সমস্ত কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের কাছে, যে জানুয়ারি টু ডিসেম্বর 12টা মাসে 12টা রাশির প্রতিটা ক্ষেত্রে যে বিশেষ শুভ ফলের বার্তা আপনারা শুনেছেন, পেয়েছেন, সেই বিশেষ শুভ ফল কতটা আপনাদের জীবনে আপনারা অনুভব করেছেন সেটা যদি আমাকে একটু জানান তাহলে আমি খুব উপকৃত হব। কারণ নতুন বছর শুরু হচ্ছে, যা ভুল ত্রুটি, যা ঘাটতি, সব কিছুকেই একটু লক্ষ্য করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং সেখানে সংশোধন, সংস্কার করার বিশেষ প্রয়োজন। আমি যেহেতু আপনাদের সতর্কতা, সাবধানতা, সচেতনতার আধারেই পরামর্শ দিয়ে থাকি, 12 মাসে 12টা রাশির সমস্ত বিষয়ে কিন্তু বিশেষ শুভফল বলতে পারিনি, তো সেটা কতটা আমার ভুল হয়েছে, কতটা আমার নিজেকে আপগ্রেড করা দরকার, সেটা জানার জন্যই আপনাদের কাছে এই ফিডব্যাকটা চাইছি। কারণ গ্রহ নিচস্থ হলেও আপনারা 12টা রাশির শুভফল শুনছেন, গ্রহ তুঙ্গস্থ হলেও শুনছেন, গ্রহ বক্রী হলেও আপনারা 12টা রাশির শুভফল শুনছেন, গ্রহ কালসর্পযোগ, পাপকর্তারি যোগের প্রভাবে থাকলেও আপনারা শুভফল শুনছেন। তো সেই 12 মাসে যে এত শুভফলের ঝুড়ি ঝুড়ি শুভফল, তাহলে পুরো বছরটা নিশ্চয়ই আপনাদের অনেক শুভ গেছে। তো সেই শুভত্বের যে অনুভূতিটা, সেটা যদি আমাকে একটু জানান, অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও চেষ্টা করব জানবার, বোঝবার, নিজেকে সংশোধিত করবার, যে কোথায় আমার ভুল হচ্ছে, যে আমি আপনাদের শুভত্বটা বলে দিতে পারছি না, দেখাতে পারছি না, শুধু সতর্কতার, সচেতনতার, সাবধানতার কথা বলছি। এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। 2022-এর প্রথম মাস জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের সম্পর্কের জায়গা, রিলেশনশিপস ইন ইয়র লাইফ। শুক্র আপনাদের 4th এন্ড 11th লর্ড, সে 6th হাউসে থাকছে বক্র গতিতে 29 জানুয়ারি অবধি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, পারিবারিক ক্ষেত্র নিয়ে সমস্যা, দাম্পত্য জীবন নিয়ে সমস্যা, এবং নিজেদের এক্সপেকটেশন, ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গায় একটা অহেতুক অসন্তোষ, অতৃপ্তির একটা মানসিক সিচুয়েশন থাকবে, যেটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে।
এই বক্রী শুক্র আপনাদের নানানভাবে কিন্তু পীড়িত করবে, ডিস্টার্ব করবে, এটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। এবং আপনাদের সপ্তমভাবে দ্বাদশপতি বুধ সপ্তমপতিকে নিয়ে থাকছে এবং এই বুধ 14th January বক্রগতিতে যাবে। সুতরাং নানানভাবে কিন্তু রেট্রোগ্রাড ভেনাস আর রেট্রোগ্রাড মার্কিউরি মিলে আপনাদের রিলেশনশিপস, শুধুমাত্র পার্সোনাল ক্লোজ রিলেশনশিপস নয়, সব রকম ইন্টারাকশনেই কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি করতে পারে। বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের যেহেতু অষ্টমে আছে, সেহেতু বৃহস্পতির সেইভাবে খুব একটা ডাইরেক্ট আপনারা মনিটারি ফিনান্সিয়াল দিক ছাড়া খুব একটা আপনারা সাপোর্ট পাবেন না। যদিও বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনাদের 4th house আছে, কিছুটা সেখানে বৃহস্পতি কভারেজ দেবে, কিন্তু ওভারঅল এই ভেনাস আর মার্কিউরির পজিশনটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ডিস্টারবেন্সের। এবং 16th January অবধি মঙ্গল আপনাদের রাহুকেতুর অ্যাক্সিসে, সন্তানকে নিয়ে সমস্যা, নিজেদের কিছু হটকারী সিদ্ধান্ত, এবং 16th January পর মার্স ট্রানজিটস টু ইয়ার 6th house, সেখানে কিন্তু আপনাদের মঙ্গল কিছুটা সমস্যা কন্টিনিউ করবে ক্রিয়েট করতে, যদিও কর্মভাবের জন্য সেটা আপনাদের কিন্তু কিছুটা বেটার রেজাল্টস আপনারা এক্সপেক্ট করতে পারেন। 15th January রবির ট্রানজিট হবে, রবি মকর রাশিতে প্রবেশ করবে। তো এই শনি আর রবি একসঙ্গে সপ্তমভাবে লগ্নকে দেখবে, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, পিতার সঙ্গে সম্পর্ক, নানান দিক দিয়ে কিন্তু একটা কমপ্লিকেশন, জটিলতার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ওভারঅল একটু আপনাদের সাবধান হওয়াটা কিন্তু প্রয়োজন। বছরের মাসের প্রথম দিন 1st January প্রভাবটা খুব একটা শুভ নয়, মন মানসিকতার মধ্যে একটা বিষাদ, একটা অবসাদ থাকবে, সন্তানকে নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তা, কিছু উদ্বেগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এবং মানুষের সঙ্গে একটা বিবাদ প্রবণতার সম্ভাবনা থাকছে, নিজেদের কিন্তু একটু সংযত রাখতে হবে। 2nd and 3rd January 2022 কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কিছু আমোদ প্রমোদ, কিছু এন্টারটেনমেন্টের পরিস্থিতি, এনজয়মেন্টের পরিস্থিতি অবশ্যই তৈরি হবে, কিন্তু সেখানে কিছু অপ্রিয় পরিস্থিতি পরিণতি হওয়ার সম্ভাবনা, সেই জায়গায় আপনারা একটু সজাগ থাকবেন। এবং অহেতুক কিছু শ্রম, অহেতুক কিছু ব্যয়ে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 4th and 5th January আপনাদের মন মানসিকতার মধ্যে একটা অবসাদ, কিছু সমালোচনার সম্মুখীন হওয়া এবং সিদ্ধান্ত নিতে খুব সাবধান, কোনো সিদ্ধান্ত নিজেদের বুদ্ধিতে নেবেন না। অবশ্যই 4th and 5th January যদি বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে হয় তাহলে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন। তবে বিদেশের যোগাযোগ, বিদেশ সংক্রান্ত কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা শুভ প্রভাব অনুভব করবেন। 6th and 7th January শরীর স্বাস্থ্যর দিকটা কর্কট রাশি কর্কট লগ্নের একটু সমস্যা প্রভাব দেখা যাচ্ছে, তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, মেডিটেশন, তীর্থভ্রমণ, পিলগ্রিমেজ, এইসব বিষয়ে কিন্তু আপনারা সাপোর্টিভ গ্রহ প্রভাব পাবেন। এবং আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কিছু স্পেকুলেশন থেকে অর্থপ্রাপ্তির যোগ 6th and 7th January কিন্তু পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। 8th and 9th January মন মানসিকতার মধ্যে একটা ইমোশনাল সেন্টিমেন্টাল ভাব বেশি থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করে একটু প্র্যাকটিক্যালি চলতে হবে। কিন্তু 8th and 9th January একটু ভাগ্যোন্নতির শুভ যোগ, বিদেশের ক্ষেত্রে শুভ যোগাযোগ এবং উচ্চবিদ্যার ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ দেখা যাচ্ছে। 10, 11, 12 10th, 11th and 12th January কর্মক্ষেত্রে বিশেষ উদ্যম, উৎসাহ নিয়ে আপনারা অনেক সাফল্য, অনেক কৃতিত্ব অর্জন করতে পারবেন, তবে একটু নিজেদের অ্যাগ্রেসিভ মনোভাবকে কন্ট্রোলে রাখতে হবে। 13th and 14th January কর্কট রাশি কর্কট লগ্নের জন্য বিশেষ কিছু বৈষয়িক ম্যাটেরিয়ালিস্টিক গেইনস দেখা যাচ্ছে,
নিজেদের মেধা নিজেদের প্রতিভার ব্যবহারে অনেক স্বীকৃতি লাভ, কিন্তু একটা ওভার এনথুজিয়াজম ওভার অ্যাগ্রেশন থেকে মানুষের সঙ্গে বিবাদ হতে পারে, মানুষের সঙ্গে সম্পর্কের জায়গায় কিছুটা বিচ্ছেদ তৈরি হতে পারে। 15, 16, 17 জানুয়ারি ব্যয়বাহুল্যতা থাকছে কর্কট রাশি কর্কট লগ্নের, দূর ভ্রমণের যোগাযোগ এবং তার সঙ্গে নানান রকম কানেকশনস কর্মকেন্দ্রিক অর্থকেন্দ্রিক বিদেশ সংক্রান্ত নানান রকম শুভ যোগাযোগ 15, 16, 17 কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে। 18 আর 19 জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্নের মেন্টাল ফিজিক্যাল হেলথ অনেকটাই আপনারা বেটার ফিল করবেন, এনার্জি লেভেলস হাই থাকবে, তবে সিদ্ধান্ত নিতে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি কিছু তর্ক এবং কিছু সেপারেটিভ ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে, অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। বিদেশ সংক্রান্ত ট্র্যাভেল রিলেটেড ভ্রমণ সংক্রান্ত কিছু বিষয়ে কিছু গোলযোগ কিছু জটিলতা হতে পারে, কিছু ভুল হয়ে যেতে পারে, কিছু ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, 18 আর 19 একটু সাবধানতার অবলম্বন করা দরকার। 20, 21, 22 জানুয়ারি 2022 কর্কট রাশি কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ, নানানভাবে কর্মক্ষেত্রে আর্থিক দিকে পারিবারিক দিকে দাম্পত্য জীবনে সর্ববিষয়ে আপনারা শুভ ফল পাবেন, অনেক রকম ডেভেলপমেন্ট গ্রোথের একটা প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স 20, 21 আর 22 আপনাদের জন্য দেখা যাচ্ছে। 23 আর 24 মন মানসিকতার মধ্যে অহেতুক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে একটা মাইক্রো ম্যানেজমেন্ট করে ওয়েস্ট অফ টাইম সময় নষ্ট এবং মানুষের সঙ্গে বিবাদের একটা সৃষ্টি হতে পারে, সেই জায়গাকে এড়িয়ে চলবেন। 25 আর 26 আবার আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন, কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ নতুন কর্মপ্রাপ্তির যোগ পারিবারিক দিকে শুভ, মায়ের শরীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি, নানানভাবে কিন্তু আপনারা শুভ যোগাযোগ পাবেন 25 আর 26। 27 আর 28 আবার আপনাদের জন্য মন মানসিকতায় একটা অবসাদ একটা হতাশা একটা নিরাশা, নানানভাবে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, সাবধানতা অবলম্বন করবেন, জল থেকে সাবধানে থাকবেন। 29 আর 30 কর্কট রাশি কর্কট লগ্ন কিছু আমোদ প্রমোদ এনজয়মেন্ট প্লেজার ট্রিপসে কিছু অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গায় সতর্ক থাকা এবং নানানভাবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। মাসের শেষ দিন 31 জানুয়ারি 2022 মন মানসিকতার মধ্যে একটা চরম চাঞ্চল্য থাকবে, কোনো রকম সিদ্ধান্ত নিতে কিন্তু খুব সাবধান, দাম্পত্য জীবনে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা, অতি অবশ্যই সব রকম সিদ্ধান্ত সুচিন্তিত সঠিক বিবেচনা করে নেবেন এবং বিদেশ ভ্রমণের একটা আকস্মিক যোগ সৃষ্টি হচ্ছে, আকস্মিকভাবে বিদেশ ভ্রমণের কিছু যোগাযোগ আপনারা মাসের শেষ দিন 31 জানুয়ারি পেতে পারেন। ওভারঅল 2022 প্রথম মাস জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য যেহেতু শুক্র আপনাদের 4th lord, 11th lord, 6th house থাকছে বক্রী হয়ে আপনাদের 3rd and 12th lord মার্কিউরি বক্রগতিতে যাচ্ছে মাসের মধ্যভাগে ডাইরেক্ট লগ্নকে দেখবে, সুতরাং মেন্টাল ওয়ার্কিংটা আপনাদের যে ইন্টেলেকচুয়াল থিঙ্কিংয়ের থিঙ্কিং মাইন্ড যেটা সেটা কিন্তু একটু ডিস্টার্বড হবে, সেই জায়গা থেকে নানান রকম সমস্যা হতে পারে। এই বক্রী বুধের উপর রাহুর দৃষ্টি থাকছে, সুতরাং আরও একটা বিভ্রান্ত হওয়া বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা। পঞ্চমভাবে মঙ্গল কেতু সন্তানকে নিয়ে একটু সাবধান থাকা, ওভারঅল একটা কশন অ্যান্ড কশাস অ্যাপ্রোচ। গত 2 বছর আপনাদের যেভাবে প্রতিদিনের পরামর্শ দিয়ে এসেছি আপনারা অনুসরণ করে এসেছেন, 2022 প্রথম মাসেও যদি আপনারা এই পরামর্শ দৈনিক পরামর্শকে ফলো করেন আশা করি বছরের প্রথম মাসটা আপনাদের ভালোই কাটবে, বছর নতুন বছরে আপনারা সঠিকভাবে প্রবেশ করতে পারবেন এবং 2022 নতুন বছর আপনাদের জন্য সুখকর
সাফল্যমণ্ডিত হবে। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। হ্যাপি নিউ ইয়ার। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।